চিকেনটা কেটে নিয়েছি, লাল ক্যাপসিকামটা কেটে নিয়েছি, এবার হলুদটা কাটছি, এইভাবে এইভাবে কেটে নিচ্ছি। ক্যাপসিকামগুলো দিদিমা সবগুলো কেটে নিয়েছে। আর ক্যাপসিকামের কি রং গো, দেখি তো খেতে ইচ্ছা করছে। আজ কিন্তু খুব সুন্দর হবে হাক্কা নুডলসটা। ক্যাপসিকামের রংগুলো হলুদ, আবার লাল, আবার ওই লঙ্কার কালার, ওগুলো তো দেখিনি আমরা, লালও হলুদ দেখিনি, হলুদও দেখিনি। আগে ছিল না তো বলো মা? আগে ছিল না, সবুজটা দেখেছি। ভালো আছেন? টেস্টি লাইফ ডোনা সকল বন্ধুকে আমি স্বাগত জানাই। আজকে বানাবো আপনার হাক্কা নুডলস, চিকেন হাক্কা নুডলস বানাবো। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। কী কী উপকরণ নিয়েছি আপনাদের সঙ্গে বলে দিচ্ছি, শেয়ার করে দিচ্ছি। দেখেন, হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি। এবার দেখতে থাকুন কীভাবে রান্নাটা করি। এই প্যাকেটটা নিয়েছি হাক্কা নুডলসের, এটা হাক্কা নুডলসের প্যাকেট। হ্যাঁ, এটাকে এবার ভাপিয়ে নিব, জল জল বসিয়ে দিই উনুনে। এবার প্রথম শেষ হয়ে যাচ্ছে, শীত প্রায় শেষের দিকে, তাই আমরা সন্ধ্যাবেলায় এই রেসিপিগুলো শেয়ার করছি, আপনারাও আমাদের সঙ্গে এনজয় করুন। রেসিপিগুলো দেখে থাকুন। দিদিভাই উনুনটা ধরিয়ে নিচ্ছে, দেখুন কড়াইটা গরম হয়ে যাচ্ছে, জলটা চিকেনটা চামচ দিয়ে মশলা দিয়ে একটু 5 মিনিট করে রাখি, ম্যাগনেট করে রাখি। 5 মিনিট ম্যাগনেট করতে হবে? হ্যাঁ। ম্যাগনেটের জন্য কী কী লাগছে সেগুলো বলে দাও। একটু সয়া সস দিও, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লেবুর রস, যা আপনাদের হাতের কাছে ভিনেগার না থাকলে লেবুর রস দিয়ে দেবেন, আমার কাছে হাতের কাছে ভিনেগার নেই, তো লেবুর রসটা দিয়ে দিচ্ছি। চিকেনের যে ফ্লেভার, কোনো গন্ধটা সুন্দর লাগে লেবু দিলে, একটা যে স্মেল থাকে চিকেনে সেটা কেটে যাবে লেবু রসটা দিলে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, চিকেন অনুযায়ী, পরিমাণ অনুযায়ী দিতে হবে, যেভাবে চিকেনটা থাকবে সেভাবে পরিমাণ মতো ঝাল দিয়ে দেবে। একটু এবার মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। পরিমাণ মতো লবণ, জলে লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি। দেখুন গরম হয়ে গেছে। আমার বৌদির হাতের হাক্কা নুডলস খুব ভালো লাগে খেতে। নুডলসটা দিয়ে দিয়েছে সেদ্ধ হওয়ার জন্য, সেদ্ধ হয়ে গেলে রান্না করে তোমাদেরকে দিতে আসবো। এভাবে এর গায়ে ওর গায়ে যেন না লাগে, তার জন্যে হাক্কা নুডলসে একটু ঠান্ডা জলটা দিয়ে দেবেন। এবার সরষের তেলটা দিয়ে দিচ্ছি, এবার চিকেনটা মাখানো ছিল ঢেলে দিচ্ছি। ঠিক
চিকেনটা ফ্রাই হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে খুব সুন্দরভাবে। লঙ্কা ফুটানো, পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি, আর হালকাভাবে ভেজে নিই। টমেটোটা, টমেটো দিয়ে দিচ্ছি, সেদ্ধ হবে ভালোভাবে। তিনটে ক্যাপসিকাম, তিনটে কালার, তিনটে কালারের ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছে ওরা। সিদ্ধ করা হাক্কা নুডলসটা দিয়ে দিচ্ছি, চিকেনটা দিয়ে দিল, চিকেনটা এবার দিয়ে দিলাম ফ্রাই করা ছিল চিকেনটা। দেখুন কত সুন্দর কালার এসেছে, দেখুন কালারটা এসেছে, চিকেনটা দিয়ে দিয়েছি আর কালারফুল। ইয়ামি হাক্কা নুডলস, সন্ধ্যা রাত্রি গরম গরম হাক্কা নুডলস ভাবা যায়। ধনে পাতাটা অ্যাড করলাম, ধনে পাতাটা দিলে ফ্লেভারটা ভালো হয়। খুব সুন্দর হয়েছে তাই না আন্টি? কি বলছো, খুব লোভনীয়, কালারফুল, বাচ্চারা তো খুবই পছন্দ করবে, বড়রা তো পছন্দ করবে। আমার এখনই কড়াই থেকে তুলে খেতে ইচ্ছে করছে। খেতে না, বুঝতে পারছি, খেয়ে খেয়ে তো যেরকম অবস্থা হয়ে গেছে। দেখুন আরে আগুনটা কীভাবে জ্বলছে, আর শীতের রাত্রি আগুনের পাড়ে বসে, মানে উনুনের পাড়ে বসে খেতে মজাই আলাদা। তাতে আবার বৌদির হাতে হাক্কা নুডলস, দিদি টেস্ট করে বলেন কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, অনেক স্বাদ বেড়ে গেছে চিকেন দিয়ে। আশেপাশ থেকে কীভাবে খাচ্ছ দেখছ দিদি, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা এভাবে বানিয়ে অবশ্যই দেখবেন, ট্রাই করে দেখবেন। শীতের রাত্রি, শেষ শীত চলেই যাচ্ছে, একবার ট্রাই করে দেখে অবশ্যই খাবেন। খুব সুস্বাদ হয়েছে,
খেতেও দারুণ লাগছে। চিকেনটা দিয়ে আরোই দ্বিগুণ স্বাদটা বেড়ে গেছে। কালারটা কত সুন্দর, কালারটাও খুব সুন্দর এসেছে দেখুন। হলুদ দিইনি, এটা হাক্কা নুডলস, তো কালারটা এরকম, তো খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, ট্রাই করে দেখবেন অবশ্যই। টেস্টি লাইভ ডোনা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। পাশে থাকবেন বন্ধু, পাশে থাকবেন।